দিনে তিনবার ঘর ঝাড় দেওয়ার পরও দেখো কত নোংরা, কোথা থেকে যে এত নোংরা আসে ভগবান জানে। আমি বাসন মাজছিলাম আর হিসান আমাকে ভিডিও শ্যুট করলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আজকে ঘুম থেকে উঠেছি ভোর 3:30। তো উঠে সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট, তারপর অনেক কাচাকুচি ছিল সেগুলোও কাচলাম, আর এই মাত্র স্নান করলাম, বাসনগুলো অনেক পড়েছিল সেগুলো মাজা ঘষা করলাম, আজকে প্রচুর বাসন পড়েছিল। আর এখন আমি ওদের টিফিন করে দেবো, তারপর বাসনগুলো গুছিয়ে নেবো, আর একটু শর্ট ভিডিওর কাজ আছে তো সেটা করে তারপর রান্না করবো। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, পাশে থাকো, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, দেখতে। আজ সকালবেলা অনেক বাসন পড়েছিল, তো বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করলাম আর এখন টেবিলের উপর রাখা আছে। আর থালার গোছটা দেখো আমি র্যাকে সাজিয়ে নিয়েছি, আর এখন বাকিগুলো সাজিয়ে নেবো। ও বাসনটা গুছিয়ে তারপর ইশানের টিফিনটা করে দেবো, ও বলছে খিদে পেয়ে গেছে, তো বলছে ময়দা দিয়ে কিছু একটা বানিয়ে দাও। তো কী করবো এত তাড়াতাড়ি ময়দা দিয়ে, অল্পই ময়দা আছে, তো ভাবছি ময়দা দিয়ে গোলা রুটির মতন করে দেবো চিনি দিয়ে, ওটাই ভেবে রেখেছি আর কি। আর চিড়ে আছে, পাতলা চিড়ে, চিড়ে ভাজবো। আর বুবাই বলছে চাউমিন খাবে, তাও আমার নিজের হাতে বানিয়ে, ও আমাকে বানাতে বারণ করলো। যাই হোক, আমি চিড়েটা আর ওর গোলা রুটিটা বানিয়ে ওকে দিয়ে দেব, আর ও চাউমিনটা বানাবে, চাউমিনটা পারে বানাতে। তো এখন আমি ওর ময়দাটা বের করছি, দেখো এতটুকুই ময়দা আছে, তো এই ময়দা আমি ভালো করে গুলে নেব, জল দিয়ে গুলে নিয়ে ওকে গোলা রুটির মতন বানিয়ে দেবো। একটু জল দিলাম আর একটু নুন দেবো, চিনি দেবো না এখন, কারণ চিনি দিলে একদম ঘেঁটে যায়, উঠতে চায় না পরোটাটা আসলে, তো এই জন্য আমি চিনিটা দিই না, আগে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো, নিয়ে তারপরে রুটির আকারে করে মানে শেপটা করে তারপরে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি চিনি দেবো ভেতরে, দিয়ে আবার উল্টে পাল্টে ভেজে ওকে দিয়ে দেবো। তো এইভাবেই আমি ওকে করে দিই, কারণ চিনি দেওয়ার ফলে একদম পরোটাটা ঘেঁটে ঘ হয়ে যায়, কিছুতেই ওঠে না, এই কারণে আমি চিনি মেশাই না। দেখো বন্ধুরা, আমার টিফিন বানানো কমপ্লিট, চিড়েটা ভাজলাম, আর এই যে ঈশানের গোলা রুটি। ঈশান আয়, আর এখানে বুবাই চাউমিন বানিয়ে নিয়েছে, সস দিয়েছে। হাই এভরিওয়ান, এখন বাজে সকাল 10:30, আর অনেকটাই বেলা হয়ে গেছে। টিফিন করে উঠে একটু পড়িয়েছিলাম ঈশানকে, মানে হলিডে হোমওয়ার্ক একটু বাকি ছিল সেটা করালাম, আর তারপর শর্ট ভিডিও করছিলাম, তো সাজুগুজু করে দেখতেই পাচ্ছ ফুলটুল মাথায় দিয়েছি, তো শর্ট ভিডিও করা হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমি রান্না করব, আর সকালে টিফিন তো খাওয়া হয়ে গেছে, আবার চাউমিন করেছিল বুবাই করেছিল এটা চাউমিনটা, তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি, অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না। কাল রাতে একটু সবিনের কষা বানিয়েছিলাম, তো আলু দিয়ে, সেই সবিনের কষা আছে ফ্রিজে, তো খাওয়ার সময় বের করবো। আর এখানে দেখো মুসুর ডালটা আমি বসিয়ে দিয়েছি, আজ সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে আর কি। তো মুসুর ডালটা আমি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নেব গোটা জিরে দিয়ে, আর ওদিকে ভাতটা বসিয়েছি, ডালের পাতে হচ্ছে পটল ভাজা আর দুটো ডিমের অমলেট করব। আর এইদিকে দেখো ভাতটাও ফুটছে, তো ভাতটা এবার দমে রাখবো, আর একটু ফুটবে তারপর দমে রাখবো। আর এইদিকে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নুন দিয়েছি।
এখানে দেখো ডিমের অমলেটটা প্রায় কমপ্লিট, আর ডালটাও ফুটছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এখন বাজে প্রায় দুপুর 12টা, রান্না কমপ্লিট, একদম সিম্পল মেনু, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল খুব ভালো লাগে, আর এখানে পটল ভাজা আর ডিমের অমলেট আছে। ঈশান বলছিল নিজের হাতে ভাত খাবে, তো নিজের হাতে খাচ্ছে, বেড়ে দিয়েছিলাম। আর এত সুন্দর পরিষ্কার করে খায়, মানে আমার ছেলে বলে বলছে না, খুব সুন্দর পরিষ্কারভাবে খায়, দেখতেই পাচ্ছ। আর পটলের খোসা সমেত ভেজেছি, ও তাই খেয়ে নিয়েছে। পটলগুলো একটু ফ্রিজে থেকে থেকে শুকিয়ে গেছিলো আর কি, আর খোসা ছাড়ানো যায়নি। যতটুকু পেরেছি ছাড়িয়েছি, কিন্তু খুব বেশি ছাড়ানো যায়নি। ভেবেছিলাম খাবে না ও পটল ভাজা, কিন্তু না, খুব ভালোভাবে আজকে ডাল ভাত খেয়েছে, তো আমি ভীষণ খুশি। আর এই দেখো চেটে ফুটে একদম ডাল ভাত খাচ্ছে। আর যাই রান্না হোক, ঈশান সব সময় আমাকে কোনোদিনও বলে না যে মা এটা খুব বাজে লাগছে খেতে, ও খারাপ হলেও সেটাকে বলে খুব ভালো হয়েছে। তো এটাই আমার সব থেকে বড়ো পাওয়া, খারাপ জিনিসটাও ভালো বলে, ও মায়ের মনে কষ্ট দিতে চায় না, এই জন্য আর কি। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে প্রায় 3টে, আর খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। আর ঈশান আর বুবাই এমন দুষ্টুমি করছে, উঠে পড়লাম তো ঘুম আর হয় না। আমি দুপুরে ঘুমাই না, ওই ভিডিও এডিট করি, তো একটু আর দু ভিডিও এডিট করছিলাম, তারপর ভাবলাম না উঠে পড়ি, আমার বাবা আসার টাইম হয়ে গেছে আর কি। 3টে প্রায় বাজতে চললো, একটু টুকটাক ঘরটা গুছিয়ে নেবো, একটু আগে ঘরটা গুছিয়ে নিয়ে আসার আগে, না হলে খুব বকে আর কি ঘর অগোছাল হয়ে থাকলে। তো যাই হোক, আর কী রে, তুই স্নান করলি নাকি? হ্যাঁ। চুলটা ভিজে? হ্যাঁ, শুকায়নি তো চুলটা? জল পুরো মুছিস নি ভালো করে? না, ঠান্ডা লাগবে তো, পরে মুছবো। কালকের বুবাইয়ের বার্থডে, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো। সেরকম কিছু অনুষ্ঠান হবে না, ওই একটু আর দু পায়েস টায়েস করে দেবো আর কি। ভাইও স্নান করছে না? হুম, দেখেছিস বেলাতে তোরা স্নান করছিস, ঠান্ডা লেগে যাবে। কেন স্নান করছিস বেলাতে? কালকের আবার স্কুল খুলছে, স্কুলে যাবি তো? হ্যাঁ। টাট, কালকের বার্থডে স্কুলে যাবি? কালকের আর যেতে হবে না, কাল ছুটি নিয়ে নি, একেবারে 11 তারিখ থেকে যাবি, ঠিক আছে? হুম। কালকের ভাইয়েরও স্কুল আছে, কালকের ওকেও পাঠাবো না ভাবছি, প্রথম দিন তো, 11 তারিখ থেকেই দুজনে স্কুলে যাবে। 11 তারিখ থেকে গেলে, অনেকে 11 তারিখ থেকেই যাবে, বুঝেছিস? তো গরম লাগছে, কত ডিগ্রি বলতো আজকাল? 38 ডিগ্রি। তুই দেখেছিস? হ্যাঁ, সকালবেলা শর্ট ভিডিও করছিলাম, পুরো ঘেমে নিয়ে স্নান পুরো, আর এখনও তাই পাখা চলছে, কিছুই মনে হচ্ছে না। এসিটা চালাবি নাকি এখন? চালাও, বাবা আসার টাইম হয়ে গেছে, এসিটা চালিয়ে দে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো করে গাটা মোছ। তো ঈশান স্নান করে এসছে, তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা, আর লাইক করবো। এত আওয়াজ করছিস না রে? তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, টাটা।